বিজেপির মিশন 160 14 জানুয়ারির পিছতেই ঘোষণা করব 160টা সমষ্টির প্রার্থীর নাম 2024 লোকসভাক লৈ বিজেপির নতুন রণনীতি 2019 লোকসভা নির্বাচনত পরাজয় বরণ করা দেশের 8টা সমষ্টির বাবে এবার পৃথক রণনীতি যুগত করেছে বিজেপিয়ে এই রণনীতির আলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির বাবে দুর্বল হিসাবে বিবেচিত হওয়া লোকসভার আসনত এবার সর্বশক্তি নামিব গেরুয়া বাহিনী 160টা সমষ্টির প্রার্থীর নামও চূড়ান্ত করেছে ভারতীয় জনতা পার্টি নির্বাচনের দিন ঘোষণা নোহার পূর্বেই এই সমষ্টি সমূহের প্রার্থীর নাম ঘোষণা করব বিজেপিয়ে যিকোনো প্রকারে 2019তকৈ অধিক আসনত জয়লাভর আশারে এই পরিকল্পনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লগতে বিজেপির রাষ্ট্রীয় নেতৃত্বর শীঘ্রেই প্রার্থীর নাম ঘোষণা করে সমষ্টি সমূহত চলাব প্রচার নতুন বছরের আরম্ভণিরে পৰা চলাব মারাথন প্রচার প্রচারের মূল কাণ্ডারি হব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদের শীতকালীন অধিবেশন সামরণি পড়ার লগেলগে বিভিন্ন রাজ্য ভ্রমণ করব প্রধানমন্ত্রী মোদীর মেজিকত বিরোধীক দশনস করার রণকৌশল বিজেপির প্রতিখন রাজ্যত দুদিনের তিনিদিন পর্যন্ত সময় কটাব পারে প্রধানমন্ত্রীগুলো এই সময়সাত বিভিন্ন সরকারি কার্যসূচীত ভাগ লই উন্নয়নমূলক বহু কামর উদ্বোধনের লগতে স্থাপন করব আধারশিলা বিশাল জনসভাও সম্বোধন করব প্রধানমন্ত্রী প্রায় দেড় বছর পূর্বরে প্রায় 160টা সমষ্টিত লোকসভার বাবে কাম করে আছে বিজেপিয়ে অলপতে এটা সাক্ষাৎকারতেই এই কথা রাজহুয়া করেছে রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডায় 350টারও অধিক সমষ্টিত বিজয়ের লক্ষ্যে এই পরিকল্পনা হাতত লৈছিল গেরুয়া বাহিনীয়ে 2019ৰ তুলনাত 2024ত 12 কোটির অধিক ভোট লাভৰ লক্ষ্য বিজেপির যদিহে প্রার্থীর নাম সোনকালে ঘোষণা করব পাৰে তেন্তে সমষ্টিসমূহত সাংগঠনিক ভেটি মজবুত হব বিজেপির বিরোধীতকৈ এখোজ আগুয়াই থকার লক্ষ্য ভারতীয় জনতা পার্টির শেহতীয়াকৈ সামৰণি পৰা 5 রাজ্যৰ নির্বাচনতো এই নীতি অবলম্বন কৰি সফলতা লাভ কৰিছে বিজেপিয়ে 160টা সমষ্টিৰ অধিকাংশই দক্ষিণ আৰু পূব ভাৰতৰ এই তালিকাত আছে সোনিয়া গান্ধীৰ ৰায়বেৰেলি ডিম্পল যাদৱৰ মেনপুৰি সমষ্টিও ইতিমধ্যে বৰ্তমানৰ সাংসদসকলৰ ৰিপৰ্ট কাৰ্ড গ্ৰহণ কৰিছে বিজেপিৰ নেতৃত্বই দলে জনতাৰ পৰা প্ৰতিটো সমষ্টিৰ বাবে বিচাৰিছে 3জনকৈ সম্ভাৱিত প্ৰাৰ্থীৰ নাম সংসদের 5 বছরীয় কামক লৈ টিকট পাবনে নাই নির্ণয় লব বিজেপির রাষ্ট্রীয় নেতৃত্বই নেতা হিসাবে নহয় কামর আধারতে টিকট পাব বিজেপির বর্তমানের সাংসদে এনে স্থলত বহু বর্তমানের সাংসদের টিকট কর্তন করব পারে ভারতীয় জনতা পার্টিয়ে লোকসভা নির্বাচনতো নতুন মুখক প্রাধান্য দি নতুন দিল্লির মসনদ দখলের পরিকল্পনা গেরুয়া বাহিনীর এই লক্ষ্যর মূল হেনানি হব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল ডেস্ক প্রতিদিন টাইম।